Aburun Exclusive Aaj Shara Din Title sponsored by Aburun Exclusive Powered by Dr. Plus Co-sponsored by Calcutta Tank আমরা আসব কেন্দ্রীয় সাহায্যের বিষয়ে। আমরা এর আগে রাজ্যের মুখ্য সচিব কি বলেছেন তার প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে একটা লেটেস্ট আপডেটস দিয়ে দিই ওয়ার্ল্ড ওয়াইড, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাউ ডেঞ্জারাস দ্য ভাইরাস স্প্রেডিং থ্রু COVID-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক। লাস্ট আপডেটস হুয়ের তরফ থেকে April 4, 2020 16-4 GMT করোনা ভাইরাস কেসেস রেজিস্টার্ড ইন দ্য ওয়ার্ল্ড 11,54,925 কেসেস হ্যাজ অলরেডি রেজিস্টার্ড ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। ডেথ কেসেস হ্যাভ অলরেডি রেজিস্টার্ড দ্য নাম্বার 61,684 ডেথ কেস, মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীতে সব দেশ মিলিয়ে। রিকভার করেছেন, এটা আশার খবর যে আজকে শুনছিলাম মুখ্য সচিব বলছেন যে করোনা ভাইরাস হওয়া মানেই তাতে যে মৃত্যু হবে এই ব্যাপারটা নয়। করোনা ভাইরাস আক্রমণ হলে তার এই প্যান্ডেমিক আমাদের 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 প্যানিকড হলে চলবে না, আমাদেরকে বরঞ্চ এর এগেনস্টে লড়তে হবে। মানে প্রথমেই যদি আপনি দুর্বল হয়ে যান মানসিকভাবে তাহলে সেটা আপনার ক্ষেত্রে বিপর্যয় নিয়ে আসতে পারে। রিকভার করেছেন আউট অফ 11,54,925, আউট অফ দ্যাট রিকভার্ড পিপল ফ্রম করোনা ভাইরাস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ 240,201। একদমই সংখ্যাটা ছোট নয়, প্রায় 200,000 উপরে মানুষ রিকভার করেছেন। তাদের মধ্যে কিছুকে এখনও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, কারণ রিকভারির পরেও তাদের একটা কোয়ারেন্টাইন পিরিয়ড থাকে টু ওয়াচ দেম প্রপারলি। এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অনেককে ছেড়েও দেওয়া হয়েছে, তারা বাড়িতে চলেও গেছেন। এবার আসছে কেন্দ্রীয় সরকারের অনুদান, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের একটা বড় প্রতিপাদ্য বিষয়। কেন্দ্রীয় সরকার কি দিয়েছেন রাজ্য সরকারকে? ইভেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম প্রায় সমস্ত রাজ্য সরকারকেই, সমস্ত অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দেখব। করোনা নিয়ে উদ্বেগ, সতর্কতার পরিস্থিতির মধ্যেই কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য এরাজ্যের বকেয়া টাকার একটা বড় অংশই মিটিয়ে দিল কেন্দ্র। শুধু এরাজ্যই নয়, বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যেরও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দপ্তর টুইট করে রাজ্যগুলির বকেয়া মিটিয়ে দেওয়ার সেই হিসাব দিয়েছে। শুক্রবার কেন্দ্রের অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে 14টি রাজ্যকে রাজস্ব ঘাটতির একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হলো। রাজ্যগুলিকে এই খাতে 6,195 কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলার ভাগ্যে জুটেছে 417,75,00,000 টাকা। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যগুলির প্রাপ্য থেকে এ রাজ্যকে দেওয়া হয়েছে আরও 11,092 কোটি টাকা। ফলে পশ্চিমবঙ্গের হাতে এসেছে 504,05,00,000 টাকা। 14টি রাজ্যকে কেন্দ্রের দেওয়া মোট 17,287 কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গের ভাঁড়ারে এলো প্রায় 923 কোটি টাকা। যদিও করোনা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের কাছে অতিরিক্ত 25,000 কোটি টাকার আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যের অর্থ দপ্তর সূত্রে বলা হচ্ছে, মার্চে সরকারের ঘরে প্রায় 50,000 কোটি টাকা জমা পড়ার কথা থাকলেও তার অর্ধেক রাজস্ব আদায় হয়নি। সে কারণে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বাজার থেকে বাড়তি অন্তত 25,000 কোটি টাকার ঋণ নিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু
এখনো পর্যন্ত অতিরিক্ত 4,300 কোটি টাকা ঋণ নেওয়ার অনুমোদন এসেছে কেন্দ্রের তরফ থেকে। এই আবহে সরকারি দপ্তরগুলিতে ব্যয় সংকোচের নীতি নিয়েছে রাজ্য প্রশাসন, বন্ধ রাখা হয়েছে নতুন নিয়োগ ও নতুন সরকারি প্রকল্পের কাজ। যদিও কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত টাকা দাবি নিয়ে বারবার কটাক্ষ উঠে এসেছে বিরোধীদের গলায়। পিকেকে টাকা দেওয়া কম পড়ে যাচ্ছে, তাই কেন্দ্রের টাকায় পেমেন্ট হবে কি? নির্বাচন প্রস্তুতি, নির্বাচন ফান্ড হচ্ছে কি এটা? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বেশি হবে এবার, আপনারা ফোন করুন। ডেফিনেটলি প্রায় 923 কোটি টাকা রাজ্য আপাতত পাচ্ছে, এটা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন রাজ্য সরকার, সেটা তাদের ডিউ হিসাবে দেওয়া হয়েছে। আর 4,300 কোটি টাকার ঋণ নেওয়ার জন্য অনুমোদন একটা এসছে, কারণ যেহেতু রাজ্য সরকার তার ইনকামটা করতে পারবেন না এই সময়ে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই লকডাউন রয়েছে এবং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনও একদমই প্রায় তলানিতে, কাজেই সেখানে কোনো রকমের অনেক রকমের যেগুলো সরকারি ট্যাক্স থাকে যেটা দেওয়ার দরকার, জিএসটি ইভেন ইনক্লুডিং অল, এগুলো এমনিতেই ডিলে করা হয়েছে 3 মান্থসের। আপনি জানেন যে আপ টু 30th of June পর্যন্ত নির্মলা সীতারামন সেন্ট্রাল ফিনান্স মিনিস্টার উনি রিল্যাক্সেশন দিয়েছেন, তো সেখানে এই ইনকামগুলো রাজ্যের হবে না। সেই জন্য রাজ্য বলছে আমরা যদি ঋণ নিতে পারি, সেই ঋণের ক্ষেত্রেও একটা প্রভিশন ছিল যেখানে এখনও পর্যন্ত 4,300 কোটি টাকা ঋণ নেওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে, যে অ্যামাউন্টের আপনি ঋণ নিতে পারেন। আর বাদবাকিটা বললাম যে 923 কোটি টাকা, এটা হচ্ছে সরকার এখনও পর্যন্ত পাবেন, মানে যেটা হয়তো দু একদিনের মধ্যেই পাওয়া যাবে, এটা আজকের ঘোষণা অনুযায়ী আপনি রাজ্য আপনার পাচ্ছে। আচ্ছা, আমি এবার ফোন নেব এক এক করে, ডেফিনেটলি কার কী প্রশ্ন আমাকে করবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে সেটাও আপনি শেয়ার করতে পারেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি অসিত ঘোষ কথা বলছি। অসিত ঘোষ? অতীশ ঘোষ বলুন। অসিত, বলছি যে এই অনুষ্ঠানটা থেকে আপনাদের অনেক কিছু সমৃদ্ধ হচ্ছে শুনে, আপনারা খুব ভালো কথা বলছেন। আমি বলছি যে আপনারা একটু বলুন না যে কিভাবে আর কি মানে করোনা ভাইরাসটা কম ছড়াবে, একটা হিটের ব্যাপার আছিল, তাপমাত্রার একটা ব্যাপার আছে। দেখুন, আমি তাপমাত্রা নিয়ে কথা বলেছি, আমি তাপমাত্রা নিয়ে কথা বলেছি অনেক চিকিৎসকের সঙ্গেই, তারা বিভিন্ন ক্ষেত্রেই পরস্পর বিরোধী মতামত দিয়েছেন। তবে আমার মনে হয়েছে যে তাপের ফলে খুব একটা কন্ট্রোল যে হবে বা এরকম ব্যাপারটা নয়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে টেম্পারেচার কম, কিন্তু আমাদের নর্থ ইস্টে বা সাউথ ইস্টে যে সমস্ত দেশগুলো আছে সেখানে এগুলো ছড়িয়েছে, এমনকি চীনেরও টেম্পারেচার খুব একটা যে কম তা নয়। সঙ্গে সিঙ্গাপুর, থাইল্যান্ড ইত্যাদি বেশ কিছু জায়গায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে যাদের টেম্পারেচার খুব একটা কম নয়, এবং আমেরিকার কিছু কান্ট্রি যেগুলো সাউথ ঘেঁষা অর্থাৎ নর্দার্ন পার্টে নয়, মেক্সিকো বা এই জাতীয়, এদের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর হবে না। দেখুন, আমার এখানে যে স্ট্যাটিস্টিক্স আছে সেই অনুযায়ী এমনকি বাংলাদেশ, এখানে তো যথেষ্টই টেম্পারেচার, এখানে 70 জন আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো টেম্পারেচার আছে ভালোই, 101 জন আক্রান্ত হয়েছেন। কম্বোডিয়া 114 জন আক্রান্ত হয়েছেন। আমি কেনিয়া ইজ আ কান্ট্রি যেখানে টেম্পারেচার বেশি, কেনিয়াতে 126 আক্রান্ত হয়েছেন, কাজেই টেম্পারেচার ইজ নট আ বিগ ফ্যাক্টর। শ্রীলঙ্কা টেম্পারেচার কম নয়, 162 জন আক্রান্ত হয়েছেন। ঘানা টেম্পারেচার কম নয়, 205 জন আক্রান্ত হয়েছেন। নাইজেরিয়া টেম্পারেচার কম নয়, 210 জন আক্রান্ত হয়েছেন। এই আর কি, মানে এই ধরনের এক্সাম্পলস আছে। আফগানিস্তান টেম্পারেচার কম, মারাত্মক টেম্পারেচার, আফগানিস্তান 299 জন আক্রান্ত হয়েছেন। আপনি ডেফিনেটলি বলতে পারেন যে আক্রান্তের সংখ্যাটা কম, কম, রিয়েলি কম। আমি শেয়ার করি, কারণ যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, আমি সেই ইউরোপিয়ান কান্ট্রিতে আসলে কিন্তু মারাত্মক ব্যাপার, যেমন ইউএই 1505,
মেক্সিকো 1688, ফিনল্যান্ড 1882, থাইল্যান্ডটা বাদ দিন আপনি, আপনি যদি ওপরের দিকে চলে যান ইউএসএ টোটাল কেসেস 291,322, স্পেন 124,736, ইটালি 119,827, জার্মানি 92,150, ফ্রান্স 82,165, হিউজ। আবার অন্যদিকে ইরানের টেম্পারেচার খুব একটা কম নয়, সেখানেও কিন্তু প্রচুর আক্রান্ত হয়েছে। কাজেই টেম্পারেচার ইজ নট আ বিগ ফ্যাক্টর আমার যেটা মনে হয়, এবং এটা আমার মনে হওয়ার জায়গা না, চিকিৎসকরাও তাই মনে করছেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি দেবজিৎ পাল চৌধুরী বলছি দুর্গাপুর থেকে। দেবদূত দেবজিৎ পাল চৌধুরী বলুন। বলছি আপনার পুরো বিশ্ব জুড়ে এই যে করোনা ভাইরাসে পুরো বিশ্ব জুড়ে সব আক্রান্ত, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন চাই স্টেট গভর্নমেন্ট বলুন খুব সুন্দর পদক্ষেপ নিয়েছেন, আমাদের হোম ব্লক করেছেন, কিন্তু আমাদের খুব প্রয়োজনের জন্য আমরা হয়তো বাইরে বেরোচ্ছি কেউ মেডিসিন নিতে, কেউ একটু বাজার করতে, কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের মার ভোট দিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, একদিকে এটা ঠিকই করছে, কিন্তু এর মধ্যে আবার দেখুন এত এত লোক আমাদের ভারতবর্ষের হিসাবে 130 কোটি লোক রয়েছে, প্রত্যেকের রুজি রুটি তো প্রায় এখন সবারই বন্ধ, গভর্নমেন্ট খুব ইয়ে করছে। আমি যেমন আমার লোকাল থানাকে দেখছি তারা গরিবদের জন্য খাবার ত্যাগ করে নিয়ে গিয়ে দিচ্ছে, বড় লোকদের ধরুন কিছু সঞ্চয় আছে তারা তাদের কাজে চালাচ্ছে, এর মাঝখানেও একটা শ্রেণী আছে যে শ্রেণীটা ধরুন কারো ধরুন কেউ জামা কাপড় বিক্রি করে, নানান রকম ইয়ে রয়েছে, কেউ জুতো বিক্রি করে, কেউ ছোটখাটো সেলুন আছে, টোটোওয়ালা আছে, অটোওয়ালা আছে, তো এরা দিন আনে দিন খায়, এদের তো সাহায্য দিচ্ছে, যারা দিন আনেন দিন খায় তাদের জন্য তো সাহায্যের একটা ফান্ড। আমি তো অনুষ্ঠানটা আজকে 9টা থেকে শুরু হয়েছে, আমি প্রথম আধ ঘন্টা সেই জন্য সময় নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে বলেছি যে কোথায় কিভাবে ফান্ড আসছে। তো এটা আমি যেটা একটাই আমার করজোড়ে বিনতি সবার কাছে, যে যে ফান্ডটা আসছে সেন্ট্রাল এবং বেঙ্গল গভর্নমেন্টের, সেই ফান্ডটাকে প্লিজ মিসইউজ করবেন না, যাদের দরকার তাদের কাছে শিওরলি সেটাকে পাঠানোর চেষ্টা করুন। দিস ইজ দ্য ওয়ান দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট মাই রিকোয়েস্ট, যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছন, যাদের অপ্রয়োজন তারা এই ফান্ডকে মিসইউজ করবেন না প্লিজ। আমি অনেক রকম দিক থেকে আলোচনা করেছি, অনেক রকমভাবে বলেছি যে অনেকে রয়েছেন যারা খানিকটা শাই অ্যান্ড রিজার্ভ, তাদের সামাজিক একটা জায়গা রয়েছে বাট ইকোনমিক জায়গাটা তাদের একদম খারাপ, তাদের পাশেও দাঁড়ান। যদি আপনার কাছে কোনো স্পেশাল ইনফরমেশন থাকে তো আপনি প্লিজ এই ঘটনাগুলোকে রেকমেন্ড করুন। কে আছেন ফোনে? নামটা আরেকবার পরিষ্কার করে বলুন। আমার নাম জিন্নাত আলী মণ্ডল। দিল শ্রীনাথ মণ্ডল। শ্রীনাথ মণ্ডল বলুন। হ্যাঁ স্যার বলছি, আমি মাস দুয়েক আগে আমি একটা বন্ধন লোন নিয়েছিলাম, 1,00,000 টাকার একটা লোন নিয়ে আমি একটা ছোট্ট কাপড়ের ব্যবসা আরম্ভ করেছিলাম, কিন্তু স্যার আমি এই মুহূর্তে ধরে মানে দেশে যা পরিস্থিতিতে দোকান না খোলাই ভালো, এবং আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি, আজকে আমি দোকানটা খুলে দেখলাম আমার কাপড় সব ইন্দ্র নষ্ট করে দিয়েছে, তো স্যার কি করেছে একটু লোনটা আমার কি করে শোধ করবো? কি করেছে আমার মানে দোকান তো মানে আমি নিজে থেকে বন্ধ করে দিয়েছি, কিন্তু আপনার কাপড় যত কাপড় ছিল আমার 1,00,000 টাকা লোন নিয়েছিলাম, নিয়ে আমি কাপড় তুলেছিলাম, কিন্তু ইন্দ্র আমার সব নষ্ট করে দিয়েছে। দেখুন, ইঁদুরে নষ্ট করুক বা জলে ভিজে নষ্ট হোক বা ডুবে নষ্ট হোক, এই কারণের জন্য বিমা থাকে, আপনার যদি ইন্স্যুরেন্স না করা থাকে তো এটা কিছু করার নেই, তো আমি কি এখান থেকে আর আপনাকে আশ্বস্ত করব বলুন। আমি বুঝতে পারছি আপনি বাস্তবতার কাছে হার মেনে গিয়ে দোকান বন্ধ রেখেছিলেন, কিন্তু আপনি যাই করুন না কেন যে কোনো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স করাতে হয়। আপনি ব্যবসা করেন আপনি জানেন হয়তোবা যে কোনো প্রোডাক্টের ইন্স্যুরেন্স হয়, যদি আপনার কাপড়ের ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি বিমা কোম্পানির কাছে গেলেও ওরা নিশ্চয়ই আপনাকে যেটুক ভ্যালুয়েশনের উপর করানো আছে সেটুক ভ্যালুয়েশন ওনারা আপনাকে দেবেন।
আর যদি না থাকে আমার মনে হয় একটু ব্যাংকে গিয়ে কথা বলুন, ওরা ওনারা যদি কিছু বলতে পারেন। হ্যাঁ, কিন্তু লোন ইন্টারেস্ট রিকভারির ক্ষেত্রে আপনি 3 মাস টাইম পাবেন, এক্সট্রা টাইম পাবেন, 3 মাস আপনি এক্সট্রা টাইম পাবেন। কিন্তু আপনি যদি সব প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিমা না থাকলে ব্যাংক কিছু আপনাকে কোঅপারেট করতে পারবে কি পারবে না এটা ঠিক আমার জানা নেই, সরি। কে আছেন ফোনে? হ্যালো, আমি এস কে শামসুল হক বলছিলাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর থেকে। নাম বলুন আরেকবার। শেখ শামসুল হক। শেখ শামসুল হক বলুন। হ্যাঁ বলছি, আপনাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম মতামত দেখাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সবাই সব রকম ভাবে হেল্প করছেন, বা এই যে লকডাউন সোশ্যাল মিডিয়া সবটাই ঠিক আছে, বাট আমাদের মধ্যে যেগুলো আছে পাবলিকের মধ্যে কিছু কিছু আছে যে লকডাউনটা ঠিক মতো মেনটেন করছি না, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের যে প্রশাসনের কর্তারা যারা যারা আছেন তারাও অনেক হেল্প করছে। আমার কি আপনার কি মনে হয়, মানে আপনার কাছে আমি এটা প্রশ্ন করতে চাইছি যে প্রশাসন যেটা করছে মানুষদেরকে মেনে চলাটা উচিত কি উচিত না? আমার তো মনে হয় উচিত, কিন্তু অনেক জায়গাতে সেটা মেনটেন হচ্ছে না। দেখুন একটা কথা আপনাকে বলি, আজকে আমার যে বয়স হয়েছে বা আমার বাবার যে বয়স হয়েছে, এই দু প্রজন্ম এরা কোনোদিন এই সিচুয়েশনের সামনাসামনি আসেননি। অর্থাৎ আপনি ধরে নিন যে যাদের বয়স এখন 90-95 বছর বয়স, যদি এরকম কেউ থেকেও থাকেন, তিনিও তার জীবদ্দশায় এই ধরনের ঘটনা দেখেননি। আমাদের কাছে বিষয়টা নতুন, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি আমি, মানে যেদিন আমরা নিউজ করছি, আপনি বিশ্বাস করুন আমাকে যখন নিউজের আমাদের একটা ব্যাকআপ থাকে, ওনারা আমাদের ইনফরমেশন ইনপুট দেন, আমরা সেটাকে বলি যারা সঞ্চালক থাকেন, যখন বলছেন আমি অবাক হয়ে ভাবছি যে আমি ঠিক শুনছি কি না। কী শুনলাম? আমি শুনলাম যে আগামী 30 তারিখ পর্যন্ত সমস্ত ট্রেন বন্ধ থাকবে, প্রথম আমি দিনের কথা বলছি, এটা লকডাউনের আগে। এবং 22 তারিখে আপনাদের মনে আছে যে জনতা কারফিউ হয়েছিল। আমি শুনে অবাক যে ট্রেন সমস্ত বন্ধ থাকবে। ফার্স্টলি যে স্টেপটা নেওয়া হয়েছিল সেটা ছিল গিয়ে কিছু এক্সপ্রেস ট্রেনকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি মনে করে দেখুন, এগুলোই মোটামুটি ধরে নিন গত মাসের 15-16 তারিখ নাগাদের ঘটনা বলছি, মার্চের। কিছু এক্সপ্রেস ট্রেন বন্ধ হলো, কিছু জায়গায় পুলিশি প্রহরা বাড়ল, রেলওয়ে স্টেশনে থার্মাল টেম্পারেচার স্ক্রিনিং মেশিন বসলো, যেরকম এয়ারপোর্টে ছিল ওরকম কিছু দূরপাল্লার ট্রেনে চেকিং শুরু হলো। তারপর যেদিন শুনলাম যে না 14 তারিখ অবধি লকডাউন, আমাদের আসতে যেতে হচ্ছে, মানে আমাদের বলতে আমাকেও আসতে হচ্ছে রাস্তা দিয়ে, এই ছবি আগে কখনো দেখিনি। ভেরি আনকমন। হ্যাঁ এটাও ঠিক, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি আমার আসতে যাওয়ার যে রাস্তা, সকালে যখন অফিস থাকছে তখন সকালের দিকে আসতে গিয়ে দেখছি বাজারে বেশ ভিড়, আমরা আমার যাতায়াতের রাস্তায় একটা হাট পড়ে, আমি জায়গার নাম বলছি না, স্পেসিফিক্যালি মনে হয় উচিত নয় বলা, হাট পড়ে, হাটে মোটামুটি ধরে নিন 60% মানুষ থাকছেন, আগে যা থাকতেন তার 60% মানুষ থাকছেন হাটে, তার মানে ভালো ভিড় আপনাকে মাথায় রাখতে হবে। এবং সম্প্রতি তো আমরা বেশ কিছু ঘটনা দেখেইছি, নিজামুদ্দিন বলুন, আনন্দবিহার বাস স্ট্যান্ড বলুন, বা শ্রমিকদের বাড়ি যাওয়ার জন্য উৎসাহ বলুন, বা মানে এটা আমি ঠিক উৎসাহ বললে আমার শব্দটা প্রয়োগ করা ভুল হলো, মানে তারাও সমস্যার মধ্যে পড়েছেন, বাড়ি ফিরতে তারা চাইছেন, এগুলো বলুন, এগুলো তো হচ্ছে। আজকে আমার খুব অবাক লেগেছে, আজ থেকে 5-7 দিন আগে যখন আমরা নিউজ করছি তখন দেখছি কলকাতার বেশ কিছু অংশ, রাজাবাজার, ট্যাংরা, তপসিয়া,
এইসব চত্বরে মানুষ ওপেন খোলামেলা ঘোরাফেরা করছেন, বাজারে যাচ্ছেন, লুচি পরোটা ভেজে খাচ্ছেন, দোকানে বিক্রিও হচ্ছে, খাচ্ছেন। তো এবার তাদের মধ্যে যদি সচেতনতা কারোর মধ্যে না থাকে, তাহলে আমি এখান থেকে বসে তাদের সচেতনতা বাড়ানোর জন্য আমরা বারবার 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 করে প্রচার করছি, কিন্তু কারোর মস্তিষ্কে যদি স্থির এটা বিশ্বাস হয়ে যায় যে না আমি এরকমভাবে হবে না, আমি এই করবো না বা এইভাবে চলবো, তাহলে আর নতুন করে তাকে বলার বা বোঝানোর কিছু নেই, এটাকে আপনাকে বুঝতে হবে। এই হচ্ছে বিষয়। তো এইটা যদি মেনে চলেন মানুষ ভালো থাকবেন, আর যিনি মেনে চলছেন না তার যে করোনা হবে আমি এটা বলবো না, তার হওয়ার সম্ভাবনা বাড়বে, তার হওয়ার সম্ভাবনা বাড়বে। মানে এটা তো ঠিক যে এটা সংক্রমণ ব্যাপারটা এতটাই বেশি করোনার, মানে দেখুন দিল্লির নিজামুদ্দিন থেকে এসছেন বিদেশি মানুষ কোথার থেকে ছড়িয়ে গেছে। হলদিয়াতে একজন, আপনি কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনে শুনছিলেন, কোনো একজন ইন্ডিভিজুয়ালস যিনি নিজামুদ্দিনে ছিলেন তিনি করোনা পজিটিভ আক্রান্ত। এতে বলার কিছু নেই, এর এতটাই ইনফেকশাস, এতটাই সংক্রমণ প্রবণতা আছে এই ভাইরাসের, যে কোনো সময় আপনা থেকে ছড়িয়ে পড়তে পারে, আপনি তাকে প্রেডিক্ট করতে পারবেন না এবং তার কোনো প্রপার রেমিডিও আপনি নিতে পারবেন না তার আগে, এটা হবেই। কাজেই সেক্ষেত্রে যে সতর্ক থাকবে সে থাকবে ভালো, আর যে অসতর্ক থাকবে, মানে এটা হচ্ছে ওই যে বলে না যে নিজের ভালো পাগলেও বোঝে, আজকে আমাদের কাজের সুবাদে বাইরে আসতে হচ্ছে, এটা আমার ফ্যাসিনেশন বা শখ নয়, সেটাই। কে আছেন ফোনে? আমি পূর্ব বর্ধমান থেকে সৌম্যনাথ মুখার্জি বলছি। বলুন। নমস্কার। নমস্কার। বলছি আমাদের তো এই আজকে নিজস্ব ইয়ে নিয়ে একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল, এই সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠকে এটা ঠিক করা উচিত ছিল। আমাদের এখন রাজনীতি নয়, এর গায়ে কাদা ছোড়াছুড়ি নয়, গ্রামের পঞ্চায়েতে প্রত্যেকটা বুথে বুথে চার পাঁচ জনের সমস্ত রাজনৈতিক দল, সবারই যে যে রাজনীতি দল তাদের একটা করে সিম্বল থাকবে, যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খোঁজ নেয় না, শহরে আপনার ইয়েতে আপনার পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক জনের বাড়িতে চার পাঁচজন পার্টির ছেলে গিয়ে খবর নেয়া যে আমাদের বাড়িতে কারো কিছু হয়েছে নাকি, এগুলো খবর নেওয়াটা আমার মনে হয় একান্ত দরকার, উচিত তো, ঠিক খবরগুলো যদি নেয়। একদম ঠিক বলেছেন। আপনি ঠিক বলেছেন, এই লোকের একটা মানে দেখুন, কিন্তু সেটা দু তিনজনের বেশি হওয়া উচিত নয়, কারণ একসঙ্গে বেশি মানুষ রাস্তায় বেরোলে গ্যাদারিং হবে, দুজন তিনজন খোঁজ খবর নিতে পারেন, তাদের মধ্যে ডিস্টেন্স রেখে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া যে সেই বাড়ির লোকগুলো ঠিক আছে কিনা, একান্ত দরকার। ধরুন একান্ত গরিব মানে কি হয়, ছোট ছোট ব্যবসাদার যদি এই আপনার ইয়েটা যদি আজকে যদি ছ মাস থাকে, সেসব গরিব ব্যবসাদার, ঠিক ঠিক, চায়ের দোকান এটাই হয়। জানেন তো, যদি যদি আমি বুঝতে পেরেছি সম্বন্ধ বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য, যদি মহামারী হয় তাহলে বিগত যে মহামারীগুলো তার ট্র্যাক রেকর্ড বলছে যে কজন মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার সংখ্যাটা তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই সংখ্যাটাও অনেক, কিন্তু বহু মানুষ তারা না খেতে পেয়ে মারা গেছেন, এরকম হয়েছে, মন্বন্তরের কথা মানুষ এখনো ভোলেননি। ইন দ্য ইয়ার অফ 1920 যে রোগটি অতিমারীর আকার ধারণ করেছিল সেটা হচ্ছে স্প্যানিশ ফ্লু। আমি আসছি এই প্রসঙ্গে, একটা বিরতির সময় হয়েছে, আমি বিরতি নিই, বিরতির পরে আপনাদেরকে একটু স্প্যানিশ ফ্লু সম্পর্কে বলি এবং ঘটনাক্রম, যে আমি কালকে হিস্ট্রি পেয়েছি, তো অবশ্যই সেই আলোচনার পরে তারপর আবার আপনাদের ফোন নেব, সঙ্গে থাকুন, একটা বিরতির পরে ফিরছি। আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন টাইটেল স্পন্সর।